হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইপসন l3110 প্রিন্টারটি। এই প্রিন্টারটি প্রবলেম আপনাদের একটু দেখাই। প্রিন্টারটি অন করলাম, অন করার পরে আমরা প্রিন্টারটি রেডি হওয়ার পরে আমরা একটা প্রিন্ট দিয়ে দেখাবো আপনাদের। তো আপনারা একটু ধৈর্য ধরে দেখুন প্রিন্টারটি কী প্রবলেম সেটা। তো বন্ধুরা দেখুন, প্রিন্টারটি কমান দেওয়ার পরে প্রিন্টার পেপার জাম, দেখুন আবার প্রিন্টারটি কানেক্ট করলাম কিন্তু প্রিন্টারে পেস্ট আনে না। তো এই প্রবলেমটি আমরা আপনাদের সমাধান করব। এখন আপনারা এটা ধৈর্য ধরে দেখুন কীভাবে এটা সমাধান করি। তো বন্ধুরা চলুন আমরা দেখি প্রিন্টারটি কীভাবে সমাধান করি। আমরা প্রথমে স্ক্যানার কেবলগুলো খুলে প্রিন্টারটি স্ক্যানার আলাদা করে নিলাম। আলাদা করে নেওয়ার পরে আমরা এখন কাজ করব পেনিয়াম সাইটে, কারণ পেনিয়াম সাইটে কাজ করার একটাই কারণ যে এখানে একটা স্প্রিং থাকে এই পেনিয়ামের, এখানে এই স্প্রিংটে এনি কাগজ যখন টান দিয়েছিল তখন আপনার পেনিয়ামের স্প্রিংটি ছাড়াই গিয়েছিল। তো আমরা এখন ওয়েস্টকালির এটা সারাবো। ওয়েস্টকালির এখানে পেস্ট প্রিন্টের যে স্প্রিংটি আছে স্প্রিংটি নাই, এখন স্প্রিংটি পাওয়া যায় কিনা দেখব। তো বন্ধুরা এখানে কোনো স্প্রিং নাই, চলুন আমরা একটা স্প্রিং ম্যানেজ করি। আমরা একটা স্প্রিং ম্যানেজ করে এতে একটা স্প্রিং প্রয়োজন এখানে, এই যে। হ্যালো ভিউয়ার্স, তো আমরা একটা স্প্রিং ম্যানেজ করছি, দেখুন এবার স্প্রিংটি লাগানোর পরে কী হয়। তো বন্ধুরা আমরা একটা ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাবো। ব্যাকগ্রাউন্ড কাজ এটা হচ্ছে আপনার পেনিয়ামের সাইটে এসোনে। তো
পেনিয়ামটা ছাড়ানোর পরে আমরা এখানে একটা স্প্রিং আছে, স্প্রিংটাকে ছাড়াই নিব, কারণ অনেক সময় স্প্রিংয়ের কারণে এটা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন মোটামুটি কনফার্ম যে পেনটি টানার উপযুক্ত। তারপরে পেপার লাফ দেয়, দেখুন বন্ধুরা এখানে পেনটারটি ওকে। তো বন্ধুরা, প্রিন্টারটি ওকে, আমরা এবারে ফিট করব। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আমাদের এই ভিডিওটি যদি আপনাদেরকে পছন্দ হয় তো লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে।
হ্যালো ভিউয়ার্স, দেখুন এখন আমরা এটা প্রিন্ট দিব। প্রিন্টারটি রেডি অবস্থায় আমরা ফিটিং করছি, এখন এটা প্রিন্ট আপনাদেরকে শেয়ার হওয়া দিব যে প্রিন্টারটি ওকে আছে কি না। তো চলুন আমরা প্রিন্টারটি ওকে কি না দেখি। প্রিন্টারটি এখনো রেডি হয়নি। তো বন্ধুরা দেখুন, একটা এক্সপিরিয়েন্সের কারণে প্রিন্টারটি কি প্রবলেম হতে পারে সেগুলো আপনারা জানেন, জানতে পারলেন। তো আপনারা যারা মনে করছেন যে খুব সহজ কাজ, আসলে ধরাটি অনেক কঠিন, কারণ আপনার কাজগুলো অনেক অনেক প্যারা দিয়ে যায়। তো বন্ধুরা দেখুন প্রিন্টারটি সাদা আসছে, প্রিন্টারটি সাদা আসছে কারণ কার্টিজের সমস্যা। একটু হেড ক্লিন দিতে হবে আমাদের। এখন বন্ধুরা আমরা একটা কালার কাজ প্রিন্ট করি। তো বন্ধুরা দেখুন প্রিন্টারটি সাদা আসতেছে। আমরা এখন একটু ছোট্ট একটা কাজ করব, সেটা হচ্ছে আপনার একটু কালি টানবো। তো বন্ধুরা আপনারা একটু দেখুন খেয়াল করে কিভাবে কালার টানতে হয়। এই যে ড্যামেজ কালের যে নলটি আছে, এই নল দিয়ে আমরা একটা সিনিস নিব, নিয়ে এখান থেকে কালিটা টেনে নিব। তো মোটামুটি আমরা এখন রেডি আছি। এখন আমরা আরেকটা পেজ প্রিন্ট দিব। প্রিন্ট দেওয়ার পরে এবার বুঝতে পারবো আসলে প্রিন্টারটি ওকে আছে কি না। তো চলুন আমরা এবার প্রিন্ট দেখি। তো বন্ধুরা আমরা নজল চেক করলাম, আপনার হেডে কালি আছে কি না সেটা চেক করলাম, আপনার স্প্রিংটি লাগালাম, আর এখন আপনার প্রিন্ট দিব ফাইনাল প্রিন্ট। ফাইনাল প্রিন্ট দেওয়ার আগে আপনাদের একটু বলে রাখি, যারা এই প্রিন্টারটি না বোঝেন তারা কিন্তু খুলতে যান না, কারণ অনেক সময় প্রিন্টারটি বিভিন্ন রকমের প্রবলেম হয়, খুলে আপনারা উল্টোপাল্টা করে ফেলেন, যার কারণে আমাদের অনেক প্রবলেম হয়। তো আপনাদের সুবিধা অসুবিধা হলে আমাদেরকে ফোন নাম্বার আছে, ফোনে ফোন দিবেন। তো বন্ধুরা দেখুন এখন প্রিন্টারটি ওকে। হ্যালো ভিউয়ার্স, দেখুন প্রিন্ট। তো আমরা এখন প্রিন্টারটি রেডি করলাম। এই ছিল আমাদের আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।